Hey, Mama, Jabin. Oh, Mama, who is Jabin? Shamner Bazari. Acha, uthen. Acha, chalo. Hello? Hey, Mama, bolo. Bazar. কয় দিন হলো প্রেসারের খুব সমস্যা হইছে যদি কটা টাকা পাঠাইল তা বাজার আরে মা ফোন দিলে খালি শুধু টাকা টাকা করো টাকা ছাড়া কি কিছু বোঝো না তোমরা কদিন আগে তো তোমাকে আমি টাকা পাঠিয়েছি সব টাকা শেষ করে ফেলেছো বাজার যেই টাকা পাঠাইছিলা হে তো দেনা দিতেই শেষ হয়ে গেছে আমি আর কোনো টাকা দিতে পারবো না মা আমি বলি শোনো এই টাকা ছাড়া আর অন্য কিছু কি তুমি চিন্তা করতে পারো না আমি তোমাদেরকে টাকা দিতে দিতে হাঁপিয়ে উঠেছি ফোন রাখো এখন হ্যালো আসসালামু আলাইকুম আম্মা জি আম্মা আমি একটু অফিসের দিকে যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে আম্মা আমি অফিস থেকে আসার সময় গরু মাংস নিয়ে চলে আসবো ঠিক আছে আসসালামু আলাইকুম এ ভাই দাঁড়াও 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 মারবা কত মা 70 টাকা মামা আরে কি বলছো তুমি এখান থেকে এখানে 70 টাকা কেমনে হয় এই যে 50 টাকা দিলাম এর বেশি আমি দিতে পারবো না না মামা 70 টাকাই লাগবে তো একটা প্রশ্নের উত্তর দিলে কোনো টাকাই লাগবে না মানে কি কি কথার উত্তর দিলে ভাড়া মাফ হয়ে যাবে গাড়িতে বসে দেখলাম আপনি দুইবার ফোনে কথা কইলেন একবার কেমন উচ্চ স্বরে কথা কইলেন আর একবার মধুর সুরে কথা কইলেন ব্যাপারটা বুঝলাম না ও এই কথা আরে আর বলো না সকাল সকাল মায়ে ফোন দিয়েছিল শুধু ফোন দিয়ে টাকা চায় টাকা 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 ছাড়া কিচ্ছু বোঝে না এ সকালে ফোন দিয়ে টাকা দুপুরে ফোন দিয়ে টাকা আবার দুদিন পরে ফোন দিয়ে টাকা আর দ্বিতীয়বার যার সাথে কথা কইলেন তারেও তো আম্মা কই ডাকলেন বুঝলাম না ব্যাপারটা ও ওইটা ওইটা আমার শাশুড়ি আম্মা ফোন দিয়েছিল মানে আমার বউয়ের মা একসাথে থাকি আমরা বাজার সদা নাকি শেষ হয়ে গেছে তাই আমাকে ফোন দিয়েছে আর আমি বললাম আসার সময় আমি সব নিয়ে আসবো এই আর কি ও তার মানে আপনার শাশুড়ি আপনার খুব ভালোবাসে আর আপনার মা আপনারে দেখতে পারে না না শুধু খালি টাকা টাকা করে আচ্ছা ভাই আপনার ফোনটা একটু দিবেন ফোন দিয়ে কি করবো তুমি দেন না একটা ফোন করি হ্যালো আচ্ছা এই নাম্বারটা যার সে কি আপনার পরিচিত না এই নাম্বারটা যার সে তো রাস্তা থেকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে না না হয়েছে কি এই নাম্বারটা যার সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সে এখন হসপিটালে রয়েছে তার অবস্থা খুবই খারাপ তার চিকিৎসার জন্য 2 লাখ টাকা লাগবে না হয়তো তাকে বাঁচানো যাবে না আচ্ছা ঠিক আছে দেখলেন তো ওয়েট করেন হ্যালো আপনার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর সে আমাদের হসপিটালেই আছে কি কও বাজান আমার ছেলে নামের সাথে একটু আগে কথা কইলো তার অবস্থা তেমন একটা ভালো না চিকিৎসা করতে 2 লাখ টাকা লাগবে এছাড়া আপনার ছেলেকে বাঁচানো যাবে না 2 লাখ টাকা এত টাকা আমি কই পাবো তোমরা একটু ব্যবস্থা করতে থাকো বাবা আমি এক কোটি আমার ছেলের জন্য টাকা ব্যবস্থা করে দিতেছি সব সম্পত্তি পয়সা তোমরা একটু ব্যবস্থা করতে থাকো এবার বুঝলেন তো ভাই যেই শাশুড়ির জন্য গুসকি না বাসা যাইতে চাইছিলেন সেই শাশুড়ি আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে না কিছুই বলল না আপনার টাকা দিতেও রাজি হইল না সে বলল আপনার মাকে ফোন দিতে আর যে মাকে ওষুধ কেনার জন্য টাকা দিচ্ছিলেন না সেই মা আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে না পাগলের মতো করতেছে তার সব বেচে টাকা দিতে চাইতেছে এই শাশুড়ি বলেন আর আত্মীয় স্বজন বলেন কেউই আপন না শুধু মা ছাড়া এই শ্বশুর শাশুড়ি বউ শুধু আপনার টাকাকেই ভালোবাসে আপনাকে না একদিন অসুস্থ হয়ে দেখেন কেউ ফিরেও তাকাইব না আর এই মা তার সাথে যতই খারাপ আচরণ করেন এই মা কখনো আপনার ছেড়ে ফেলাইবে না আর ভাই যত তাড়াতাড়ি পারেন মারে ভালোবাসতে শেখেন আর মায়ের যত্ন নেন ভাই প্লিজ প্লিজ ভাই একটু চুপ থাকো তুমি ভাই আমি যে মানুষগুলোকে ভালোবেসেছি আমি জানি না তারা আমাকে না আমার টাকাকে ভালোবেসেছে আর যে মাকে আমি এইভাবে অবহেলা করেছি সেই মা আমাকে কত ভালোবাসে এই মাত্র আমি বুঝলাম ভাই
ভাই আমি আমার মাকে ফোন দেব দিয়ে কথা বলবো হ্যালো হ্যালো মা হ্যাঁ মা আমি মা আমার কিচ্ছু হয়নি মা বাজার তুই তাড়াতাড়ি আয় বাড়ি মা আমি আসছি মা তুমি থাকো ভাই এই নেন আপনার 70 টাকা ভাই রাখেন ভাই টাকা আমার লাগবে না ভাই যান চলে যান ভাই মায়ের কাছে যান ভাই